আজ আমরা দেখব এসবিআই তে যদি আমরা বর্তমান সময়ে এফডি করি বা টিডি করি তাহলে আমরা কিরকম রিটার্ন পাবো। এটি কিন্তু একটি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, মানে আপনারা এখানে যে টাকা ইনভেস্ট করবেন তার উপর কোনো রিস্ক থাকবে না, মানে রিস্ক ফ্রি। এবং আমরা ক্যালকুলেটারের সাহায্যে এটাও দেখব যে কত টাকা ইনভেস্ট করে আমরা কীরকম রিটার্ন 7 দিন বা 14 দিনে বা 1 বছর 2 বছরে পেতে পারি, এবং এটাও দেখব যে বর্তমান ইন্টারেস্ট রেট কী দেওয়া হচ্ছে এবং কত টাকা ইনভেস্ট করলে আমরা কত টাকা রিটার্ন পেতে পারি। তার সাথে আরও এক্সট্রা কিছু আমরা জেনে নিব এই স্কিমের ব্যাপারে, সেগুলো কী কী। সবার প্রথম জানবো আমরা ডিপোজিট পিরিয়ড, মানে আমরা কতদিন থেকে শুরু করতে পারি মিনিমাম এবং ম্যাক্সিমাম কতদিন। মিনিমামের কথা যদি আমরা বলি, এই স্কিমে আমরা 7 দিনের ডিপোজিট পিরিয়ড থেকে শুরু করতে পারবো এবং ম্যাক্সিমাম 10 বছর, চাইলে আমরা 10 বছরের জন্যও কিন্তু এফডি এই স্কিমে, মানে এসবিআইয়ের এফডি করাতে পারবো। এরপর এই স্কিমে নমিনি ফেসিলিটি রয়েছে, আপনারা যাকে ইচ্ছা তাকে নমিনি রাখতেই পারেন। তারপর এই স্কিমে আপনারা অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন। মনে করুন আজকে আপনারা আপনার বাড়ির পাশে যে অ্যাকাউন্ট রয়েছে, মানে এসবিআই ব্রাঞ্চ রয়েছে, সেখানে অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, চাইলে আপনারা পরবর্তীতে অন্য কোনো ব্রাঞ্চে, অন্য কোনো এসবিআই ব্রাঞ্চেও কিন্তু অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন। এরপর চলে আসি ডিপোজিট অ্যামাউন্ট। দেখুন মিনিমাম অ্যামাউন্টের কথা যদি বলি, এখানে আপনারা শুরু করতে পারবেন 1000 টাকা থেকে, ম্যাক্সিমামে কোনো লিমিট নেই, আপনারা 2 কোটি টাকা অবধিও কিন্তু করতে পারবেন। এরপর চলে আসি ইন্টারেস্ট রেট কীরকম দেওয়া হয়। কোয়ার্টারলি দেওয়া হয়, মানে হলো 3 মাস পর পর আপনারা কিন্তু ইন্টারেস্ট রেট পাবেন, সেটা মান্থলি। আপনারা চাইলে সেভিংস অ্যাকাউন্টও নিতে পারেন বা একবারও ম্যাচুরিটিতে টাকা উইথড্রো করাতে পারেন। এবার অনলাইন ইওনো অ্যাপ দিয়ে আপনারা, অনলাইন বা ইওনো অ্যাপ, মানে নেট ব্যাঙ্কিং বা ইওনো অ্যাপ দিয়ে আপনারা আপনাদের এফডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন বাড়িতে বসে, বা অসুবিধা যদি হয় বাড়িতে বসে করতে তাহলে অফলাইন ব্রাঞ্চ ভিজিট করেও কিন্তু আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, কোনো অসুবিধা নেই একটা ফর্ম ফিল আপ করে। এবার চলুন দেখে নিই চার্টের মাধ্যমে আমরা 1 লাখ টাকা ডিপোজিট করলে বর্তমান সময়ে এসবিআইয়ের এফডি থেকে কীরকম রিটার্ন আমরা পাবো। আপনাদের জন্য চার্টটা ওপেন করে নিয়েছি। এসবিআই ফিক্সড ডিপোজিট, যেখানে আমরা ইন্টারেস্ট রেট বর্তমানে কী দেওয়া হচ্ছে সেটাও লিখেছি, এবং যদি আপনারা 1 লক্ষ টাকা ডিপোজিট করেন এইসব স্কিমে তাহলে আপনারা কীরকম রিটার্ন পাবেন সেটাও কিন্তু আমরা লিখে দিয়েছি। তো সবার প্রথম যদি আপনারা 7 থেকে 45 দিনের জন্য আপনারা এফডি টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেন তাহলে জেনারেলরা পাবে 3% এবং সিনিয়ররা পাবে কিন্তু 3.5%-এর মতো, যেখানে 1 লক্ষ টাকা নিবেশ করলে জেনারেলরা পাবে 1,255 টাকা রিটার্ন এবং সিনিয়র সিটিজেনরা পাবে 1,298 টাকা রিটার্ন। এরপর চলে আসি 46 থেকে 179 দিন। যদি 46 থেকে 179 দিনের জন্য এফডি করান তাহলে আপনারা, মানে জেনারেলরা পাবে 4.5% এবং সিনিয়র সিটিজেনরা পাবে 5%-এর কাছাকাছি, যেখানে আপনারা যদি 1 লক্ষ টাকা নিবেশ করেন তাহলে জেনারেলরা পাবে 101,485 টাকা এবং সিনিয়ররা পাবে 101,650 টাকা। এবার চলে আসি 180 দিন থেকে 210 দিনের জন্য যদি আমরা এফডি করি তাহলে জেনারেলরা পাবে 5.25% এবং সিনিয়ররা পাবে 5.75%। তাহলে রিটার্ন কত হবে, 1 লক্ষ টাকা নিবেশ করলে 1,02,625 টাকা পাবে জেনারেলরা এবং সিনিয়ররা পাবে 1,02,875 টাকা। এবার চলে আসি 211 দিন থেকে 1 বছরের জন্য যদি আমরা নিবেশ করি টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে, 5.75% পাবে কিন্তু জেনারেলরা, 6.25 মানে 6.25% পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা, 1,03,367 টাকা পাবে এখানে জেনারেলরা এবং 1,03,662 টাকা কিন্তু এখানে পাবে সিনিয়র সিটিজেনরা। এবার দেখুন আমি 1 বছর থেকে 2 বছরের ক্ষেত্রে একটা রেড কালার দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। আপনারা এই যে 1 বছর থেকে 2 বছরের জন্য কোনোভাবে এই স্কিমে ইনভেস্ট করবেন না, মানে এসবিআই এফডিতে ইনভেস্ট করবেন না 1 বছর বা 2 বছরের জন্য। কেন করবেন না সেটা আমি কিন্তু বলবো আপনাদেরকে একটু পরে। দেখুন 1 বছরের জন্য যদি আপনারা ইনভেস্ট করেন এসবিআইয়ের এফডিতে আপনারা পাবেন 6.8% এবং 80% এবং সিনিয়ররা পাবে 7.30%। তাহলে আপনারা রিটার্ন কত পাচ্ছেন, আপনারা রিটার্ন পাচ্ছেন 1,06,975 টাকা জেনারেলরা এবং 1,07,502 টাকা সিনিয়র সিটিজেনরা। এবার কেন বললাম যে আপনারা 1 বছর বা 2 বছরের জন্য এসবিআইয়ের এফডিতে নিবেশ করবেন না, তার কারণটা হলো একটু স্কোর করলে, দেখুন আমি আলাদা করে আপনাদেরকে লিখে দিয়েছি যে 400 দিনের জন্য যদি আপনারা 400 দিনের জন্য এফডি করান, যেটা স্পেশাল এফডি,
এসবিআই এর, সেই ক্ষেত্রে আপনারা পাবেন 7.10% জেনারেলরা এবং সিনিয়ররা পাবে 7.60%। এইবার এই ক্ষেত্রে আমি এই কারণে বললাম, দেখুন এক বছর মানে 365 দিন আমরা সবাই জানি, তাহলে এখানে যদি আমরা আর 15টা বা 20টা বা 30টা দিন বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমরা ইন্টারেস্ট রেট বেশি পাচ্ছি। দেখুন এখানে 6.80 দেওয়া হচ্ছিলো জেনারেলদের জন্য, যেখানে আমরা রিটার্ন কত পাচ্ছিলাম 1,06,975 টাকা। আমরা যদি শুধুমাত্র 30 দিনের মতো বাড়িয়ে দিই তাহলে দেখুন আমাদের এখানে 2,000 টাকার মতো বেশি রিটার্ন কিন্তু আমরা পাবো, কারণ জেনারেলরা রিটার্ন পাবে 1,08,017 টাকা। সেরকমভাবে যদি আমরা সিনিয়রদের ক্ষেত্রে দেখি, আমরা রিটার্ন পাচ্ছিলাম 1,07,502 টাকা। যদি আমরা এই ক্ষেত্রে যদি এখানে করি তাহলে পাবো 1,08,600 টাকা। তো এখানেও কিন্তু আমরা 2,500 টাকার মতো বেশি পাচ্ছি। তো কেন আমরা আর 30 দিন বেশি রেখে কেন 2,500 টাকা বেশি আমরা রিটার্ন নেব না, বা 2,000 টাকা বেশি রিটার্ন আমরা কেন নেব না? তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বললাম যে আপনারা যখন এফডিতে নিবেশ করবেন আপনারা অ্যাভয়েড করবেন 1 বছরের যে এফডিটা রয়েছে সেখানে নিবেশ না করার। এরপর চলে আসে 2 থেকে 3 বছরের জন্য, সেখানে আপনারা জেনারেলরা পাবে 7% এবং সিনিয়ররা পাবে 7.5%-এর মতো, যেখানে আপনারা যদি 1,00,000 টাকা নিবেশ করেন আপনারা রিটার্ন পাবেন 1,14,888 টাকা এবং সিনিয়ররা পাবে 1,16,022 টাকা। সেরকমভাবে যদি 3 বছরের জন্য থেকে 5 বছরের জন্য আমরা যদি এফডি করাই 6.50% জেনারেলরা এবং 7% পাবে সিনিয়ররা। 1,21,341 টাকা পাবে জেনারেলরা এবং 1,23,144 টাকা পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা। এইভাবেই 5 থেকে 10 বছরের জন্য যদি এফডি করাই তাহলে 6.50% পাবে কিন্তু জেনারেলরা এবং 7.50% পাবে সিনিয়র সিটিজেনরা। এটাও আপনারা করাতে পারেন, যারা অনেক টাইমের জন্য আন্টি করাতে চান তাদের জন্য এই প্ল্যানটা বেস্ট। 1,38,042 টাকা পাবে জেনারেলরা, 1,44,995 টাকা পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা। আবারও বলছি, 1 বছরের এফডি যদি করাতেই হয় তাহলে আপনারা 400 দিনের এফডি করাবেন, 1 বছরের এফডি করাবেন না। আর এই যে পুরো চার্টটা আপনারা দেখলেন সেটা কিন্তু 31 ডিসেম্বর অবধি কিন্তু থাকবে, তার আগে কিন্তু চেঞ্জ হবে না। তো আবার আপনারা চার্টটা চাইলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারেন, আমি পিডিএফ ফাইল ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকেও কিন্তু নামিয়ে আপনারা এই পুরো চার্টটা দেখে নিতে পারেন এবং নিজেদের মতো ক্যালকুলেটরের লিংক আমি ডিসক্রিপশনে দিব, সেখান থেকে গিয়েও আপনারা নিজেরা চেক করে নিতে পারবেন যে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা করে পাওয়া যায়। আমি 1,00,000 দিয়ে এক্সাম্পল দিলাম, আপনারা চাইলে 5,00,000, 10,00,000, 20,00,000 টাকা রেখে মানে ক্যালকুলেশন করেও দেখতে পারেন, আমি ক্যালকুলেটরের লিংক ডিসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে দিব। তো আশা করব ভিডিওটাতে মাধ্যমে আমরা আপনাদের এসবিআইতে বর্তমানে এফডিতে নিবেশ করলে কীরকম রিটার্ন পাওয়া যাবে বোঝাতে পেরেছি। যদি আপনারা চান যে এসবিআইয়ের সাথে পোস্ট অফিসেরও আমরা একটা কম্পেয়ার নিয়ে আসি তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।